আমি ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার, যেগুলো ইন্ডিয়ান ডাক্তার, তারপর আপনার পাকিস্তানের ডাক্তার, ওমানের ডাক্তার, মিশরের ডাক্তার, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, এই ধরনের চিকিৎসা পাই নাই। তারা বেশিরভাগে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিত, এই ধরনের এইখানে যেরকম ফিজিওথেরাপির মাধ্যমে, ম্যানুয়াল থেরাপি আছে আপনার মেশিনের মাধ্যমে, বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে থেরাপি, এগুলো আমি কখনো পাই নাই। এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে। এখানে মেডিসিন প্লাস থেরাপি দুইটা একসাথে মিলে অনেক আমার ভালো উপকার পাইছি আমি, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ অনেকদিন পর আপনাদের সামনে আবার এসেছি আমাদের নতুন আরেকটি এপিসোড নিয়ে। দর্শক, বর্তমান সময়ে আমরা বহুল প্রচলিতভাবে একটি রোগকে আমরা অনেক বেশি আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস। এই রোগটাতে দেখা যাচ্ছে যে আমাদের কম বেশি অনেক আমরা পেশেন্ট পাই, এর প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আর্থ্রাইটিস কিছু কিছু ক্ষেত্রে জন্মগতভাবে হতে পারে, দেখা যাচ্ছে যে আপনার পূর্বপুরুষ কারো এই রোগটা ছিল, আপনি জন্মসূত্রে আপনি এই রোগটা পেয়েছেন। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে নতুন করেও এই রোগটা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ধরনের রোগটা দেখা যাচ্ছে আপনার জন্মসূত্রেই মানুষ পেয়ে থাকে বেশিরভাগ। আমরা এ ধরনের অসংখ্য রোগী পাই যারা দীর্ঘদিন যাবৎ এই অস্টিও আর্থ্রাইটিসে ওনারা ভুগছেন, এবং সঠিক চিকিৎসার অভাবে দেখা যাচ্ছে ধীরে ধীরে এই ধরনের রোগীরা পঙ্গুত্ব বরণ করেন এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক দুরারোগ্য রোগেও তারা আক্রান্ত হয়ে যান। এটা থেকে তাদের যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং ওনারা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এই ধরনের রোগীরা সমাজ থেকে আলাদা হয়ে যান এবং অনেক বেশি পরিমাণে তারা ডিপ্রেশনে ভুগতে থাকেন এবং তাদের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আপনারা যদি সঠিক সময়ে এর চিকিৎসাটা করেন এবং সঠিক চিকিৎসা পান, এই ধরনের রোগীরা কিন্তু খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরেই তারা ভালো এবং সুস্থ হয়ে ওঠেন এবং তাদের স্বাভাবিক জীবনে তারা ফিরে যেতে পারেন। আমরা আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তির পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটা উনি ভুগছিলেন। উনি একজন প্রবাসী, উনি ওমানে থাকেন। ওমান থেকে বলেন বা মিডল ইস্ট বলেন বা বিদেশ থেকে আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন বা অনেক যে আমাদের ভাই বা বোনরা থাকেন, অনেকেই দেখা যায় যে ওখানে এই ধরনের সমস্যাটা ভোগার কারণে বাংলাদেশ থেকে তারা দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করে তারা বিদেশে যান, কিন্তু শারীরিকভাবে অক্ষমতার কারণে তারা পরবর্তীতে দেশে ফিরে আসেন, ওখানে তারা কোনো কাজ করতে পারেন না এবং দেশে ফিরে আসার পরেও দেখা যাচ্ছে যে তারা নিজের পরিবারের জন্য একটা বোঝা স্বরূপ ওনারা হয়ে যান। তো আপনাদের উদ্দেশ্যে বলা এবং আজকে এই পেশেন্টের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার এটাই উদ্দেশ্য, যাতে আপনারা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন যে উনি কীভাবে এখান থেকে উনি মুক্তি পেয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আজকে পুরো ঘটনাটা আমরা ওনার মুখ থেকেই শুনবো। আসুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার নাম জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, জি। আচ্ছা স্যার, বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি? নোয়াখালী সোনাইমুড়ি থানা 5 নম্বর ইউনিয়ন অম্বরনগর। আচ্ছা, অনেক ঐতিহ্যবাহী একটি জেলা আমাদের নোয়াখালী, একটি বৃহত্তর জেলা। স্যার আমাদেরকে কি একটু বলবেন, আমরা জানি যে আপনি ওমানে ছিলেন, ওখানে মূলত আপনার কাজ কী ছিল? ওখানে একটা ক্লিনার কোম্পানিতে আমি জব করতাম। আচ্ছা, কত বছর যাবৎ কাজ করেছেন ওখানে? 8 বছর যাবৎ কাজ করছিলাম ওখানে। আচ্ছা, তার মানে গত 8 বছর যাবৎ আপনি দেশের বাইরে ছিলেন। আপনি যখন দেশের বাইরে গিয়েছিলেন তখন কি আপনি অসুস্থ ছিলেন? না, সুস্থ ছিলাম, সম্পূর্ণ সুস্থ ছিলেন। আচ্ছা, কী সমস্যাটা প্রথম শুরু হয়েছিল আপনার? প্রথম আমার একটু একটু কোমরে সমস্যা হয়েছিল, কোমরের ব্যথা ছিল, তারপর পিঠে ব্যথা ছিল, এরপর আস্তে আস্তে হাঁটুতে ব্যথা শুরু হয়েছে। এখন তো যাক আলহামদুলিল্লাহ এখানে আসার পরে সুস্থ হয়েছে, সুস্থ আছি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা যখন প্রথম শুরু হয় এটা কত বছর আগে শুরু হয়? আনুমানিক 4 বছর আগে থেকে শুরু। 4 বছর আগে, জি। আচ্ছা, যখন প্রথম এটা শুরু হয় প্রথমে কি আপনি জিনিসটাকে একটু গুরুত্ব দিয়েছিলেন নাকি স্বাভাবিক ব্যথা ভেবেছিলেন? স্বাভাবিক ব্যথা মনে করছিলাম, ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে এটা। পরবর্তীতে ডাক্তারের সাথে দেখা করছি, ডাক্তাররা এই আশঙ্কাটাই এই কথাটাই বলতে চাইছিল অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু বিদেশে আমি এটার সঠিক কোনো চিকিৎসা পাই নাই। তো ইউটিউবের মাধ্যমে একটা ভিডিও দেখলাম, এখানে ডাক্তার শফিউল্লাহ স্যার এটার ভালো ট্রিটমেন্ট দেন, যাক আসলাম এখানে আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট সেবা যত্ন পাইছি। এখানকার সব মিলিয়ে অনেক ভালো, এখানে আপনার
অ্যারেঞ্জমেন্ট, যারা এখানে থেরাপিস্ট আছেন, প্লাস ডক্টর শফিউল্লাহ স্যার, উনি অনেক ভালো লোক আলহামদুলিল্লাহ। এখানে সব মিলে অনেক ভালো একটা চিকিৎসা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনার যখন এই সমস্যাটা শুরু, আপনি বলেছেন যে ওখানে আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, আপনি কিছুক্ষণ আগে আমাদের সাথে এটা শেয়ার করেছিলেন যে আপনি বিভিন্ন বিদেশি ডক্টর, যেমন মিশরের ডক্টর, ওমানের ডক্টর, অনেক ডক্টর দেখেছেন, তারা সাধারণত কী ধরনের ট্রিটমেন্টগুলো আপনাকে দিত? তারা বেশিরভাগে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিত, এই ধরনের এইখানে যেরকম ফিজিওথেরাপির মাধ্যমে, ম্যানুয়াল থেরাপি আছে আপনার মেশিনের মাধ্যমে, বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে থেরাপি, এগুলো আমি কখনো পাই নাই। আর আপনার আমি ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার, যেগুলো ইন্ডিয়ান ডাক্তার, তারপর আপনার পাকিস্তানের ডাক্তার, ওমানের ডাক্তার, মিশরের ডাক্তার, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, এই ধরনের চিকিৎসা পাই নাই। তারা কি আপনাকে কখনো বলেছে যে আপনি ভালো হয়ে যাবেন বা সুস্থ হবেন, বা তাদের মেডিসিনগুলো খাওয়ার পরে কি হতো? না, এটার কোনো আমি কোনো রকমের রেজাল্ট পাই নাই। এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে। এখানে মেডিসিন প্লাস থেরাপি দুইটা একসাথে মিলে অনেক আমার ভালো উপকার পাইছি আমি আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। আচ্ছা স্যার, আমরা জানি যে আমাদের যারা বাংলাদেশি ভাইরা আছেন, অবশ্যই তারা জীবিকার প্রয়োজনে তারা দেশের মায়া ত্যাগ করে তারা আপনার বিদেশে পাড়ি জমান, অবশ্যই দেশের জন্য তারা টাকা নিয়ে আসার জন্য বা পরিবারকে একটু ভালো রাখার জন্য অনেকগুলো টাকা খরচ করে তারা চলে যান। তো আপনি ওমান থেকে কেন চলে এসেছিলেন? আপনি কি এই সমস্যাটার কারণে চলে এসেছেন? জি স্যার, আমি এই সমস্যাটার কারণে চলে এসেছি। আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করতাম, অক্ষমতা বোধ করতাম, শ্রেণীতেও চলাফেরা করতে পারতাম না, প্লাস কাজ কাম করতে আমার অনেক অসুবিধা হইতো, এই কারণে আমি এখানে আসা, দেশে ফেরত আসা। তার মানে হচ্ছে যে শুধুমাত্র আপনি কাজ করতে পারতেন না বলেই আপনি দেশে চলে এসেছেন, এবং ওখানেও আপনি এর অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু এর কাঙ্ক্ষিত ফল পাননি। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। সো স্যারের ঠিকানাটা কীভাবে পেয়েছিলেন? ইউটিউবের মাধ্যমে আমি একদিন একটা ভিডিও আমার চোখের সামনে ভাসে ওঠে, তখন আমি ওনার ভিডিওটা পুরা দেখি, দেখার পরে আমার বিশ্বাস হলো যে না, এখানে মনে হয় আমার সঠিক চিকিৎসাটা হইব। তখন আমি ওইখানে একটা ফোন নম্বরও দেওয়া ছিল, ওই ফোন নম্বরে ফোন দিচ্ছি, ওনারা আমার বলতেছে আপনারা আসেন, আপনি আসেন যে কোনো সময়, শুক্রবার ছাড়া যে কোনো সময় আসেন, আপনারা ডাক্তার দেখাই দেব। তখন আসলাম, আসার পরে আমার ডাক্তার দেখাইছে, আর ডাক্তারের কথাবার্তা শুনি আমার ভালো লাগছে যে আমি ইনশাআল্লাহ এখানে সুস্থ হব, যাক ওই অনুযায়ী চিকিৎসা পাইছি, অনুযায়ী ট্রিটমেন্ট হয়েছে আমার, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, যখন আপনি স্যারের কাছে এসেছেন, আমরা আপনার ডায়াগনোসিসে দেখতে পাচ্ছি যে আপনার স্পন্ডলাইসিস হয়েছিল বোথ নিতে, দুই হাঁটুতে আপনার অস্টিও আর্থ্রাইটিস এবং আপনার ব্লাডো আর্থ্রাইটিস আপনার শরীরে ছড়িয়ে গিয়েছিল। তো কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? 12 দিন ছিলাম এখানে। জি আচ্ছা, এই 12 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা কী? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনি কি আপনার যে স্বাভাবিক কাজগুলো, হাঁটুর ব্যথা বা আপনার এই যে কোমরের যে ব্যথাগুলো, সেগুলো কি আছে কোনোটা? না, এটা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমি সম্পূর্ণরূপে। তার মানে দীর্ঘ একটা সময় পরে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ। আমরা জানি যে ব্যথা রোগী বা যাদের হচ্ছে আপনার হাঁটু ক্ষয় থাকে বা আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভোগেন, তারা সারাক্ষণই একটা ব্যথা নিয়ে তারা ঘুরতে থাকেন বা এই ব্যথাটা বয়ে বেড়ান, এটা কিন্তু আসলে অসহনীয় একটি যন্ত্রণাকর একটা সময়। তো দীর্ঘ একটা সময় পরে যখন আপনি এই সমস্যাটা থেকে মুক্তি পেয়েছেন, কেমন লাগছে, অনুভূতিটা কি আপনার? আলহামদুলিল্লাহ সব মিলে অনেক খুশি লাগতেছে আমার কাছে, অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো এখন যে আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি কি এখন আবার ফিরে যাবেন আপনার সুযোগ পেলে আপনার সেই ওমানে? ওমান না হয় অন্য কোনো দেশে, এখন আবার ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী আমি আবার অন্য কোনো দেশে যাইতে পারব। আপনার কি মনে হচ্ছে না যে আপনি যদি ওই সময়টায় সঠিক ট্রিটমেন্টটা পেতেন, আজকে এতগুলো টাকা খরচ করে আপনাকে দেশে এতদিন বসে থাকতে হতো না বা আসতে হতো না, ওখানে আপনার জীবিকাটা আপনি ঠিকমতো পালন করতে পারতেন? সে এটা অবশ্যই, সঠিক চিকিৎসাটা পাইলে আমার এত ক্ষতির সম্মুখীন হইতাম না আমি। আচ্ছা স্যার, একটু জানতে চাইব আপনার কাছে যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি যতদিন ট্রিটমেন্ট করেছেন, আমাদেরকে যদি একটু ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে একটু বলেন যে কেমন ট্রিটমেন্টটা ছিল? এখানে ট্রিটমেন্টটা বেশিরভাগ থেরাপির মাধ্যমে, কিছু ম্যানুয়াল থেরাপি আছে ফিজিক্যাল, কিছু আছে মেশিনের মাধ্যমে, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট এখানে আছে।
স্যার আরেকটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য আমাদের প্রবাসী ভাই বোন আছেন বা আমাদের দেশেও আছেন, আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা হয়তো আপনার মতো এই ধরনের সমস্যাটা ভুগছে। আমরা কিন্তু এরকম অসংখ্য রোগী দেখতে পাই যারা দেখা যাচ্ছে বিনা চিকিৎসায় তারা ধুকে ধুকে তারা মারা যাচ্ছেন বা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। অনেকে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি ইনফরমেশনের অভাবে যে কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবেন এইটুকুর জন্যই তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান, বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে তারা টাকা পয়সা নষ্ট করেন কিন্তু তারা ভালো চিকিৎসা পান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন? অবশ্যই, আমি বলবো যারা এই ধরনের সমস্যায় আছেন তারা শ্যামলী ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিউল্লাহ স্যারের সাথে দেখা করেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি আশাবাদী আপনারা সুস্থ হবেন। আসেন, এই জায়গাটা ভালো একটা ট্রিটমেন্টের জায়গা। আমি মনে করি যারা আমার মতো এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এখানে আসবেন, ইনশাআল্লাহ এখানে ভালো একটা ফলাফল পাইবেন। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ জয়নাল আবেদিন ওনার মুখে আপনারা শুনতে পেলেন যে ওনার যে সমস্যাটা, ওনার বয়স কিন্তু মাত্র 37 বছর, উনি জীবিকার তাকিদে উনি দেশের বাইরে পাড়িয়ে জমেছিলেন দীর্ঘ অনেকটা বছর আগে, এবং যখন এই সমস্যাটা ওনার দেখা দেয় তখন উনি বাধ্য হয়েছেন দেশে ফিরে আসতে, এবং আসার পরে উনি অর্থনৈতিক কষ্টের ভিতরে উনি পড়ে যান। সামগ্রিকভাবে যখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি দেখা যাচ্ছে যে কর্মহীন হয়ে পড়ে তখন পুরো পরিবারটি কিন্তু আসলে ধ্বংসের মুখে চলে যান। যদিও উনি শেষ মুহূর্তে ওনার একটি সঠিক সিদ্ধান্তের কারণে উনি আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এবং উনি আবার চেষ্টা করছেন উনি আবার বিদেশে চলে যাওয়ার জন্য ওনার জীবিকার জন্য। আমরা আশা করি যে উনি অবশ্যই ওনার কাজে উনি সফল হবেন। দেখুন যে ওনার একটি সঠিক সিদ্ধান্ত কিন্তু ওনাকে আজকে এই অবস্থায় আবার এনে দিয়েছে, ওনাকে আবার বাঁচার আশা দেখিয়েছে, উনি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ওনার পরিবারকে নিয়ে। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এর থেকে একটি ভালো শিক্ষা গ্রহণ করেছেন যে সঠিক একটি সিদ্ধান্ত পারে একটি মানুষের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ধন্যবাদ আপনাকে।